আমরা কিন্তু কেউ সারা জীবন অমর হয়ে এই পৃথিবীতে বাঁচতে পারবো না। এই মুহূর্তে আমার একটা খুবই খারাপ নিউজ পেয়েছি, মানে এক্ষুনি আমার শ্বশুরবাড়িতে ফোন করেছিল আর কি, মৌমিতার এক দাদা মারা গেছে। কেঁদে লাভ হবে? আমরা আছি পৃথিবীতে, আজকে আছি কালকে নেই, দুদিনের জন্য আমরা আছি, সবাইকেই ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই, কেউ আমরা এখানে সারা জীবন থাকতে পারবো না। মানে একটা লাফড়া হয়ে গেল, মরে গেছে। আমরা মানে ব্যাপক তিনজন আছি, আমি একটু বলি আর কি, সেই তিনজন আর কি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও, মানে আমার এই চ্যানেলের যারা দেখেননি তারা দেখে আসবেন, স্ক্রল করে একদম অল্ড ভিডিওতে চলে যাবেন, দেখতে পাবেন প্রথম ভিডিও তিনজন আমরা মাটি গিয়ে করেছিলাম। আমার চ্যানেলের প্রথম স্টার্ট কিন্তু এই তিনজনের মিলে শুরু হয়েছিল। আমরা এই তিনজন মিলে ফার্স্ট ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তারপরে প্রীতি সকালবেলা স্কুলে যাচ্ছে, টান টান করে পুরো রেডি হয়ে গেছে, এবার বেরোবে। ওর কাজ বাজ সব হয়ে গেছে, এবারে রান্না করার পালা, খাওয়ার পালা। বলো তোমার কি বলার আছে, তুমি কোথায় যাচ্ছ আজকে এই মুহূর্তে, কোথায় যাচ্ছ? হ্যাঁ চলো স্কুলে যাচ্ছি। তাই স্কুলে যাচ্ছ, আমার জন্য কি এনে দাও? সকালবেলা কি খেয়ে যাচ্ছ? সুজি সুজি। আর ওই যে কাকুটা, ওই যে আমার তোমার ঠাকুরদা হবে, ও তো ওই যে পাশে বাড়ি তোমার, ওইখানে তোমার স্কুলের পাশে, ও তো গিয়ে বলেছে তোমাকে ধরে ঘরে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে? চলে যাবো তো, কি খেতে চলে? বড় বাড়ি, পাকার বাড়ি, বারবার মার কাছে পালায়, মার কাছে পালালো, মাকেও নিয়ে চলে যাবে, তোমাকে নিয়ে চলে যাবে। আর এখানে যদি ওই ঠাকুরদাকে মারবো, ঠাকুরদাকে মারবা? ঠাকুরদাদের পাকার বাড়ি দুতলা, আর ওখানে অনেক খাবার আছে তখন। হ্যাঁ দেবে না খাবার? তা তুমি যদি মারো তোমাকে খেতে দেবে? তুমি তো বললে এক্ষুনি মারবো। চলো গাড়ি আসছে তোমাদের, আসছি তো, কি হয়েছে? চলো না, গাড়ি আসেনি তো এখন। আজকে আবার রোদ দিয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আর বৃষ্টি ছিল। আরেকজন আছে, আজকে পিসি যাবে না? আরে এই বাচ্চা মানে কই টাটা করবা তো? হ্যাঁ এ টাটা করবা তো, টিচিরা তো চলে গেছে, এবার বাড়িটা ফাঁকা হয়ে গেছে, এবার রান্না করার পালা, কাজটা সব হয়ে গেছে, এবার টুকটুক করে বসে বসে রান্না করব গ্যাসে, উনানে তো রান্না করতে হয় না। ফ্রেন্ড এখন একটা লাফড়া হয়ে গেল, এই যে পাখিটা দেখতে পাচ্ছে, মানে কিছু হয়েছিল মনে হচ্ছে, কিছু হয়েছিল মনে হচ্ছে। এই চোখ দেখো, এই কানটা নিয়ে না কামড়ে করে দিয়েছে ওরকম মনে হয়। তা ধরলো কি করে? তো কি হয়েছে অ্যাকচুয়ালি, আমাদের ঘরে যে বিড়াল ছিল আর কি, সেই বিড়ালটাই পাখিটাকে যায় না কোথা থেকে ধরে নিয়ে এসছে, ধরেছে তো এমন ভাবে ধরেছে পুরো এক কামড়ে মরে গেছে, ছাড়িয়ে নিয়েছে, কিন্তু কিছুক্ষণ জীবন ছিল শরীর, বাঁচাতে আর পারলো না। ওই জন্য ওই পাখিগুলো চিল্লাচ্ছে দেখো, কালকে ওরকম একটা ওরা খুব চিল্লাচ্ছিল, বলো কালকে কি হয়েছিল কে জানে? কি করবা ওকে আর, ওই পাখিটাকে তো মেরে দিয়েছে, কিন্তু এইদিকে দেখুন অন্য পাখিগুলো আবার ওকে খুঁজছে, বিষয়টা দেখে কষ্ট লাগলো যে পাখিটাকে মেরে দিয়েছে। অ্যাকচুয়ালি এখন তো পাখিটাকে দেখা যায় না, আর তার মধ্যে পাখিটা মেরেছে, কিন্তু কিছু করারও নেই, যে ওকে মেরেছে সেও তো কিছু জানে না যে অ্যাকচুয়ালি কি করা উচিত, সে তার পেটের দায় কিন্তু এই গাছটা করতে বাধ্য হয়েছে। কিন্তু একটা জিনিস আমি ভেবে অবাক হচ্ছি যে এই যে গাছ এইখান থেকে উঠলো কি করে, এই যে এত বড় গাছ পাখিগুলো এখানে বসেছিল, এখান থেকে উঠে তাকে ধরে নিয়েছে, তাহলে ভাবতে পারছেন কত স্পিডে উঠেছে, এইখানে বসেছিল কিন্তু, এইখান থেকে পুরোটা উঠে ও গাছ মানে পাখিটাকে মেরেছে।
গচ্ছো আজকে সকালে কি আইটেম আছে? কালকে ভেজে রেখেছিলাম সেই মাংসটা, সেই আপনাদের সাথে সকালবেলা দেখা হয় যে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কথা বলাই হয়নি, আর এখন বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজতে যায়, আর আমি আর মৌমিতা চলে এসেছি এখন এই যে কাট মানে পালা কাট, অ্যাকচুয়ালি জ্বালানি নেই ঘরে, আর যা গ্যাস ছিল গ্যাসটাও শেষ হয়ে এসেছে, মানে এখন যদি রান্না করতে হয় কাঠের প্রয়োজন, কাঠেই রান্না করতে হবে, কদিন বর্ষার কারণে তো গ্যাসেই রান্না বান্না হচ্ছে, নাহলে তো এমনি উনানেই হয়, তো এখন গ্যাসটাই শেষ হয়ে যাচ্ছে, মানে যখন তখন যদি হুট করে শেষ হয়ে যায় তাহলে রান্না খাওয়া বন্ধ হয়ে যাবে, তার জন্য এই পালাগুলো আমি কেটে রেখেছিলাম অনেক দিন আগে, সব শুকনো হয়ে গেছে পুড়ে গেছে, তো সেই জন্য এখন মৌমিতার আমি মিলে কাটবো বোঝা করবো, আরও কিছু আছে ওগুলো পরে করবো, আগে এইগুলো করলে এখানে যা কেটেছি আমি মোটামুটি 3-4 দিন বোধহয় রান্না হয়ে যাবে, কাট বইতে বইতে পুরো ঘেমে চেন হয়ে গেছে, ওই মাথার তেলের মাথায় ধরে আনতাম, এখন আমি কুরুল দিয়ে এগুলো ছোটো ছোটো করে দেবো এক ফালি করে, আর মৌমিতার তার থেকে ছোটো ছোটো করে দেবো আর কি টুকটুক করে। তো ফ্রেন্ড, এই দুনিয়া এই পৃথিবী সব কিছুই না মোহমায়া, আপনি সবসময় চেষ্টা করবেন যাতে এই মোহমায়া থেকে যতটা এড়িয়ে থাকতে পারেন, সবসময়ের জন্য এটাই চেষ্টা করবেন, কারণ এই মোহমায়াতে যদি আপনি একবার জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার এই পৃথিবী এই জীবন ছেড়ে যেতে অনেকটাই কষ্ট হবে, কারণ আপনারা হয়তো সবাই জানেন আমরা এখন জীবিত আছি, একদিন না একদিন সবাইকে কিন্তু মরে যেতে হবে, আমরা কিন্তু কেউ সারা জীবন অমর হয়ে এই পৃথিবীতে বাঁচতে পারবো না, সুতরাং আমরা এই পৃথিবীর প্রতি যতটাই কম আকৃষ্ট হব, যতটা এর প্রতি মায়া ত্যাগ করতে পারবো আমরা ততটাই শান্তিভাবে আমাদের জীবনটা দান করতে পারবো, আমাদের মৃত্যুটা ততটাই শান্তির হবে, সুতরাং এই পৃথিবীর মোহমায়াতে বেশি জড়িয়ে পড়বেন। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি এত কথা বলছি কেন, তার পেছনে একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটাই, এই মুহূর্তে আমরা একটা খুবই খারাপ নিউজ পেয়েছি, মানে এক্ষুনি আমার শ্বশুরবাড়িতে ফোন করেছিল আর কি, মৌমিতার এক দাদা মারা গেছে, মানে খুব কাছের আর কি, হয়তো নিজের না কিন্তু খুব কাছের একটা দাদা, যে দাদা মৌমিতাদের বাড়িতে আর কি অনেকদিন ধরে থাকতো, মানে কাজ বাজ করতো আর কি, যে দাদা ছোটোবেলার থেকে এদেরকে মানুষ করেছে, সেই দাদা মানে বয়স হার্ডলি হলে হয়তো 30-35 এরকম হতে পারে, হঠাৎ মানে সেই দাদার আর কি একটা ছেলে আছে যেটা 5-6 বছর বয়স হবে কি তার একটু বেশি হতে পারে, আজকে খবর পাওয়া গেছে স্ট্রোক হয়ে না কি হয়ে মারা গেছে দাদা, সঠিক শোনা যায়নি কিন্তু মারা গেছে, তো মানে শুনে ভীষণই খারাপ লাগছে, কারণ আমিও বিয়ের পরে দাদা বাড়ি মানে দুবার গেছি, খুব ভালো ব্যবহার তাদের, খুব ভালোভাবে তাদের সাথে কথা হয়েছে, তো পার্সোনালি আমারও খারাপ লাগছে, আর পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মৌমিতার অবস্থাটা, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে চুপ করো, কারণ সবাইকে একদিন চলে যেতে হবে, ঠিক আছে, কষ্ট হয়তো হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের, কারণ এটা বাস্তব, আর বাস্তবকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ, আমি অনেক চেষ্টা করছি ওকে হাসানোর কিন্তু হাসছে না কিছু, হাসো বলো না তোমাদের হাসি দেখি, আরে ওসব ভেবে লাভ নেই, আমার কথা শোনো, কেঁদে লাভ হবে, আমরা আছি পৃথিবীতে, আজকে আছি কালকে নেই, দুদিনের জন্য আমরা আছি, তার মধ্যে যে যেরকম কাজ করে যাব সেই কাজের মধ্যে আমাদেরকে শোনা রাখবে, সবাইকেই ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই, কেউ আমরা এখানে সারা জীবন থাকতে পারবো না, সবাইকে একদিন ঈশ্বরের কাছে যেতে হবে, যেরকম এসছি সেরকমভাবে চলে যেতে হবে, একটু তো হাসো, মুখের অবস্থা কি করেছে দেখো, কেনে তাতু কুতু দিতে দেখে আসে নাকি, টেনশন নিয়ে কোনো লাভ নেই, তুমি কি এখন কেঁদে দাদাকে কি ফিরিয়ে আনতে পারবে, পারবে না, বা এখন কাঁদলে কি সে ফিরে আসবে, আসবে না, কষ্ট হবে, কষ্ট সবাই হয়, আমারও ভীষণ খারাপ লাগছে, আমি দুবার গেছি দাদার এত ভালো ব্যবহার পেয়েছি, বৌদি কত ভালো, সবাই এত ভালো ব্যবহার করেছে, আর মানে সেইভাবে তাদের সাথে রিলেশনটা তৈরি হয়নি হয়তো আমার সাথে, কিন্তু তাদের সাথে আগেও আমি তাদের নাম শুনেছি, তোমার মুখে কত ভালো, সে ভালো বলেই নামটা শুনেছি, তো কি করবে তুমি বলো, কিছু করার নেই আমাদের, কেঁদে লাভ নেই, একটু স্মাইল, একটু দর্শকদের জন্য একটু হাসি হয়ে যায়, বলো তাহলে তোমাদের ওই যে হচ্ছে কি বলো, আমি ওকে চুপ করাচ্ছি, আমাকে বলছে মারবে, আমি মরে গেলে এর থেকে বেশি কান্দতে হবে তোমার, জানো তো আমি যদি চলে যাই তোমাকে আরো বেশি কষ্ট পেতে হবে,
কষ্টটা ওর কষ্টটা আমি বুঝতে পারছি, মানে একসাথে অনেকটা সময় কাটিয়েছে ওরা। ওই দাদা একসময় মমিতাদের বাড়িতে থাকতো, যার জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে। আমি চেষ্টা করছি ওকে চুপ করানোর জন্য, ও হেসেছে কয়েকবার। ফ্রেন্ড বাড়িতে কাট টাট কেটে চলে আসলাম বিকেলবেলা একটু ঘুরতে। আর এখন একটা অসাধারণ প্লেসে আমরা এই মুহূর্তে আছি। আমি আছি আমার সাথে, আমরা মানে ব্যাপক তিনজন আছি, আমি একটু বলি আর কি, সেই তিনজন আর কি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও, মানে আমার এই চ্যানেলের যারা দেখেননি তারা দেখে আসবেন, স্ক্রল করে একদম অল্ড ভিডিওতে চলে যাবেন, দেখতে পাবেন প্রথম ভিডিও তিনজন আমরা মাঠে করেছিলাম। আমার চ্যানেলের প্রথম স্টার্ট কিন্তু এই তিনজনের নিয়ে শুরু হয়েছিল। আমরা এই তিনজন মিলে ফার্স্ট ভিডিও শুরু করি। হ্যাঁ, আর ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখবা, আমাদের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর ওদিন আপনাদেরকে বিকাশকে দেখিয়েছি, ও প্রায় মানে আমার সাথে আসে, কিন্তু মামু ছিল না এতদিন, ও মানে আজকেরে হয়ে গেছি একসাথে আর কি। আর আমি মানে এমনি এমনি মানে ক্যামেরা অন করে ঘুরতে এসে এটাই শেয়ার করে ভাবছিলাম আপনাদেরকে প্লেসটা। আর যেই হঠাৎ সেই কথাটা মনে পড়ে গেল যে এখানে তো আমরা সেই তিন হিরো বসে আছি, তো একটু আবার একটু পরিচয় করিয়ে দিই। আর এরাও কিন্তু ইউটিউবে কাজ করছে, মানে সবাই কাজ করছে, ও করছে এ করছে, সবাই সবাই আলাদা আলাদা ফিল্ডে আছে। যদি আপনারা কমেন্ট করেন লিংকটা দেবো, ঠিক আছে। আমি মানে বিকাশ আপাতত এখন তো পার্মানেন্ট চ্যানেল নেই, তো আমার মামুর আছে, দেবপ্রসাদের আছে, তো আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ভিজিট করবেন। মানে এখন আপাতত কিসে কাজ করছে, ব্লগেই কাজ করছে, মানে আমার মতোই ভিডিও করছে আর কি। হিডেন ট্যালেন্ট আছে আর কি মামুর, সেটা হচ্ছে ড্রয়িং আর কি, মানে ভালো ছবি আঁকতে পারে, ঠিক আছে। সেটা মাসে হয়তো একবার আসে, সেই চ্যানেলটাই বলছি, তো মানে ব্লগ চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা একটু ভিজিট করে আসবেন, দেখে আসবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় মানে চারিদিকটা দেখাই আর কি, দারুণ একটা প্লেস আর কি। নদীর জল কেউ বলবে? দেখুন মানে নদীর পুরো কাছাকাছি চলে এসেছি আমরা একদম, এত সুন্দর একটা প্লেস, জাস্ট মনে হচ্ছে এইখান থেকে মানে রানিং ছুটা শুরু করলে ওপারে চলে যাবো, একদম কাছে। তো দেখো এইটুকুন, কিন্তু সেম নদী বলো, আমাদের বাড়িটা এই সাইডে, এদিকে কিন্তু অনেকটা চেওড়া, কিন্তু এইখানটায় একদম সরু এই জায়গাটা। আরও মানে জল লাগলে তখন আরও ছোটো মনে হয়, বলো ওটা কী ভেসে যাচ্ছে, মাছ না পেপার? এখন আমাদের দেবপ্রসাদ মামু যাচ্ছে পা ধুতে, আমি একটু নিচে লাগি, একদম শুকনো, মানে নিচে একটু চড় মতো আছে তো পুরোটাই শুকনো হয়ে গেছে। দারুণ প্লেস। আর এই যে আমরা এইখানটা এই মুহূর্তে কিছুক্ষণ একটু বসবো, আড্ডা মারবো, ইউটিউব সম্বন্ধে বিভিন্ন গল্প হবে আমাদের, ঠিক আছে। অসাধারণ জায়গা, মানে ভীষণ ভালো একটা প্লেস, মানে বিকেলবেলা যদি আপনি এইখানে এসে বসেন আপনার মন পুরো ফ্রেশ হয়ে যাবে। আপনি যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করেন, ধরুন আপনি ইউটিউবে চ্যানেল মানে খুলেছেন আর কোনো স্ক্রিপ্ট নিয়ে চিন্তা করছেন, দেখবেন এই জায়গায় এসে বসে বসে লেখা শুরু করবেন, ভালো ভালো মানে আইডিয়া আপনার মাথায় চলে আসবে। এত সুন্দর একটা শান্ত পরিবেশ, এদিকে একদম চারিদিকে নদীর জল, ঠান্ডা একটা হাওয়া, সাথে এরকম একটা এখানে ভাট করা আছে বসার জন্য, যেখানে আপনি ঘুমাতেও পারবেন, পারলে আপনার গার্লফ্রেন্ডকেও নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু গ্রামের লোক যদি ধরে কেলিয়ে দেয় সেটা কিন্তু নিজের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই, তাই তো? ওটা নিজের দায়িত্ব করতে হবে, আমরা এখানে কিছু করতে পারছি না আর কি। আমরা জাস্ট বলে দিচ্ছি, ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, আসার জন্য এখানে অনুরোধ রইল। হ্যাঁ, চলে আসবেন আপনারা গার্লফ্রেন্ডকে নিয়ে, মন ভরে যাবে, সবকিছু ভরে যাবে। দুটো একটা এখানে ফটোশুট করলাম আর ওরা দুজনে আমার ফটোশুট নিয়ে গন্ডগোল করছে। গুড ইভিনিং, আজকের ভিডিওটার মৌমিতা করলো না, মাছ পথে আমাকেই নিয়ে নিতে হলো, তার কারণ আপনারা সবাই জানেন যে মৌমিতার দাদা মারা গেছে, যার জন্য মন ভালো নেই, তো এখনো খাবে না বলছিল। আমি বলছি অল্প করে হলো, রাত্রে খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে, তাই এই যে বেড়েছো অল্প করে, দুজন মিলে এখন এক থালায় বসে দু এক গাল করে খেয়ে নেবো। চিন্তা করে লাভ নেই, টেনশন করে কোনো লাভ নেই, কালকে হয়তো আমি চলে যেতে পারি, তখন তো ভগবান, আমরা পৃথিবীতে এসেছি একদিন একদিন সবাইকে চলে যেতে, কালকে যদি আমি চলে যাই তখন কি করব? কিরম কাঁদবে আমি চলে গেলে একটু দেখা দিই, কাঁদবা না? ঠিক আছে তাহলে তাই হবে, তো অনেক কষ্ট করে একে রাজি করেছি খাওয়ার জন্য, এখন অল্প করে খেয়ে নেই, খেয়ে নিয়ে তারপর তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে প্রচুর কষ্ট হয়েছে, কালকে রাত দুটো অবধি এগিয়েছি, জেগে দুখানা ভিডিও আপলোড করে তারপরে আবার পাঁচটার সময় উঠেছি, এখনো সারাদিন কোনো ঘুম নেই, গলা পুরো ভার হয়ে গেছে ঘুম। অবশেষে অনেক কষ্ট করে মমিতাকে একটু খাবিয়ে নিলাম, খাবে না বলছিল কিন্তু অল্প করে খাওয়ালাম,
খাওয়া হয়ে গেছে। আর আজকে আর বেশি কিছু বলবো না, কারণ আজকে সত্যি আমাদের মন ভালো নেই দুজনে, দুজনেই খুবই স্যাড আছি আজকে। তাই আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করছি আমরা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বলো দাও পরেরটা তুমি বলো, যাতে আমরা যখনই পরবর্তী নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনার সর্বপ্রথম পেয়ে যাবেন। তো দেখা হবে আবার একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।